আজ আমি আপনাদেরকে এমন এক কথা বলে দেব, যেই কথাটি আপনি পেচ্ছাপ করার সময় বললেই যাকে খুশি আকর্ষণ করতে পারবেন, যাকে আপনি ভালোবাসেন। এই কথাটি আমাদের বশীকরণ তন্ত্রের মধ্যে একটি ম্যাগনেটিক কথা বলে উল্লেখ রয়েছে। এই কথাটি আমি আমার অনেক ভক্তবৃন্দদের দিয়েছি, তারা এই কথাটি পেচ্ছাপ করার সময় বলে তারা উপকৃত হয়েছে এবং ফলাফল পেয়ে গিয়েছে। এমন কোনো জিনিস প্রয়োজন নেই বা এমন কিছু কঠিন বিষয় নয়, শুধুমাত্র পেচ্ছাপ করার সময় অর্থাৎ যখন আপনি মূত্রত্যাগ করবেন, ইউরিন করবেন, তখন আপনাকে এই কথাটি বলতে হবে। খুবই ছোট্ট কথা এবং এই কথাটির এতটাই পাওয়ার রয়েছে যে যার উদ্দেশ্যে আপনি বশীকরণ করতে চাইছেন বা আপনার মনের মধ্যে যেই ব্যক্তিটি রয়েছে বা যে আপনার প্রিয় মানুষ, আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ, তাকে আপনি নিজের কাছে আকর্ষিত করতে পারবেন এবং তাকে আপনি নিজের পেছন পেছন টেনে নিয়ে চলে যেতে পারবেন। অর্থাৎ সে মন্ত্রমুগ্ধের মতো আপনার পেছন পেছন চলে আসবে, আপনি তাকে যেদিকে নিয়ে যাবেন সে সেদিকেই যাবে। এবারে এই বশীকরণটি আপনি কার উদ্দেশ্যে প্রয়োগ করবেন ভালোভাবে শুনবেন। এই বশীকরণটি দুই শ্রেণীর মানুষরা ব্যবহার করতে পারবে। প্রথম শ্রেণীর মানুষরা, যেরকম ধরুন যে সমস্ত ছেলে বা যে সমস্ত মেয়েরা কোনো পরস্ত্রী বা পরপুরুষ বা হয়তো কোনো যুবক ছেলে বা যুবতী মেয়ে, এরকম ধরনের মানুষকে আপনি বশীকরণ করতে চাইছেন বা তাকে আপনি পটাতে চাইছেন, আপনি তাকে মনে ধরেছেন, প্রতিদিন তাকে আপনি লক্ষ্য করেন কিন্তু আপনি তাকে হয়তো ভালোবাসার কথাটি জানাতে পারছেন না বা পটাতে পারছেন না, সেক্ষেত্রে আপনি এই বশীকরণটি করতে পারেন। এছাড়া আরেক শ্রেণীর মানুষরা রয়েছে যাদের স্বামী বা স্ত্রী বা প্রেমিক বা প্রেমিকা ছেড়ে দিয়ে চলে গিয়েছে, তাকে আপনি ফেরত পেতে চাইছেন, সেক্ষেত্রেও আপনি এই বশীকরণটি করতে পারবেন। তো যারা কোনো স্ত্রী বা কোনো পুরুষকে, সে বিবাহিত হোক কি অবিবাহিত হোক, তার বয়স যাই হোক না কেন, কোনো ছেলে বা কোনো মেয়েকে পটাতে চাইছেন বা নিজের পেছন পেছন তাকে নিয়ে চলে আসতে চাইছেন, তাকে নিজের পেছন পেছন তার বাড়ির থেকে বা সেখানে যেখানে সে রয়েছে সেখান থেকেই তাকে বার করে নিয়ে চলে আসতে চাইছেন, চাইছেন যে সে যেন আপনার পেছন পেছনই যেন চলে আসুক, সে যে অবস্থাতেই থাকুক না কেন, যে কাপড়েই থাকুক না কেন, যে পোশাকেই থাকুক না কেন, আপনার পেছন পেছন যেন তৎক্ষণাৎই চলে আসে। অর্থাৎ সে তার বাড়ির বাইরে যেন সে বেরিয়ে চলে আসে, আপনার পেছন পেছন যেন সে চলে যায়, সেক্ষেত্রেও আপনি এই বশীকরণটি করতে পারবেন। এবং ধরুন আপনার প্রেমিক বা প্রেমিকা বা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, সেক্ষেত্রেও আপনি এই বশীকরণটি করতে পারেন, কিন্তু তার সামনাসামনি আপনাকে যেতে হবে, অর্থাৎ সে আপনাকে দেখতে পাচ্ছে, আপনিও তাকে দেখতে পাচ্ছেন। জরুরি নয় যে তার সঙ্গে কথা বলতে হবে, তার সঙ্গে যদি কথা বলতে নাও চান আপনি এই বশীকরণটি করতে পারবেন, অর্থাৎ দূরত্ব বজায় রেখেও আপনি এই কাজটি করতে পারবেন, কিন্তু সে আপনাকে দেখতে পাবে, আপনিও তাকে দেখতে পাবেন, সেটা দূরেই হোক বা কাছেই হোক, এরকম টাইপের, ঠিক আছে। তো আপনি এই বশীকরণটি কীভাবে করবেন? আপনি একজন ছেলে বা একজন মেয়ে হলেই এই বশীকরণটি করতে পারবেন। আপনি বিবাহিত হতে পারেন কি অবিবাহিত হতে পারেন, আপনার বয়স যাই হোক না কেন, আপনি যে কোনো ছেলে বা যে কোনো মেয়েকে, সে বিবাহিত হোক কি অবিবাহিত হোক, তার বয়স যাই হোক না কেন, আপনি বশীকরণটি করতে পারবেন পেচ্ছাপ করার সময়। তো ভালোভাবে শুনে নেবেন যে কীভাবে আপনি পেচ্ছাপ করার সময় কোন কথাটি বলবেন। এবারে আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার সামনাসামনি আপনাকে যেতে হবে, অর্থাৎ সামনাসামনি বলতে কি, তার সঙ্গে যে কথা বলতে হবে সেটা নয়, দূরত্ব বজায় রাখতেও আপনি পারেন, কোনো অসুবিধা নেই। অর্থাৎ সে আপনাকে দেখতে পাচ্ছে, আপনিও তাকে দেখতে পাচ্ছেন, সে অবস্থায় আপনাকে সেখানে পেচ্ছাপ করতে হবে, অর্থাৎ ইউরিন ত্যাগ করতে হবে। এবং প্রস্তাবটা যখন আপনি শুরু করবেন তখন আপনাকে এই কথাটি বলতে হবে, যে কথাটা আমি স্ক্রিনেতে দেখিয়ে দেবো, দেখতে থাকুন, ছোট্ট কথা। এবং যতক্ষণ না পেচ্ছাপটি শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি বলে যাবেন কথাটি, ঠিক আছে। তো আপনি দেখবেন যে এই পেচ্ছাপটা করার সময় যখন আপনি এই কথাটা বলবেন, সে ধীরে ধীরে দেখবেন যে আপনার দিকে সে দেখতে থাকবে, এবং দেখা মাত্রই সে আপনার এমন মোহিত হয়ে যাবে, অর্থাৎ এমন বশীভূত হয়ে যাবে। এবারে পেচ্ছাপ করে আপনি এবারে তার সামনে দিয়ে চলে আসবেন নিজের মতন করে, দেখবেন যে আপনার পেছু পেছু সেও আসছে, মানে একদম মন্ত্রমুগ্ধের মতো, কোনো দিকে তাকাবে না, আপনি যেদিকে তাকে নিয়ে যাবেন সে সেদিকেই যাবে।
এরকম আপনি যে কোনো ছেলে বা যে কোনো মেয়েকে নিজের পেছন পেছন নিয়ে চলে আসতে পারবেন, সে যে অবস্থাতেই থাকুক, যেখানেই থাকুক, রাস্তা থেকে, ঘর থেকে, যেখানেই সে থাকুক, সে আপনার পেছু পেছু চলে আসবে। পেচ্ছাপ করার সময় যদি আপনি এই কথাটি বলে আপনি তার কাজ দিয়ে চলে যান, সে আপনার পেছু পেছু চলে আসবে। এতটাই সাংঘাতিক ম্যাগনেটিক একটি তন্ত্র, অর্থাৎ ম্যাগনেটের মতো পুরো আকর্ষণ করবে। যেরকম চুম্বক লোহাকে আকর্ষণ করে ঠিক সেরকম আপনি একবার করে দেখতেই পারেন। এবারে চলুন দেখিয়ে দিচ্ছি সেই কথাটি। তবে তার আগে একটি অনুরোধ করব আপনাদেরকে, যে যদি আপনি এই ধরনের শক্তিশালী তন্ত্রমন্ত্র টোটকা নিজের বাড়িতে বসে বিনামূল্যে শিখতে চান, তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পেয়ে অল নোটিফিকেশন করে রাখুন। আপনারই উপকারে লাগবে, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, তাই সাবস্ক্রাইবটা আপনি করে রাখতেই পারেন, আপনারই উপকারে লাগবে। আপনাকে কোনো জ্যোতিষী তান্ত্রিক কবিরাজের কাছেও যেতে হবে না, কোনো টাকা পয়সাও খরচ করে কোনো কাজ করতে হবে না। নিজে শিখুন, নিজের সমস্যা নিজেই সমাধান করে ফেলুন, আমার কাছ থেকে বিনামূল্যে শিখুন, তাই সাবস্ক্রাইবটা এক্ষুনি করে নিন। আর আমার আরেকটি চ্যানেল আছে, গিয়ে দেখুন, চ্যানেলটির নাম তন্ত্র গুরুদেব। সেই চ্যানেলের লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, একটু দেখে নেবেন। লিঙ্কে ক্লিক করে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখুন, অনেক ধরনের তন্ত্রমন্ত্র টোটকা দেওয়া হচ্ছে, তাই সাবস্ক্রাইবটা করে নিন। আর এই হচ্ছে মন্ত্রটি। এই কাজটি আপনাকে গুরু অনুমতি নিয়ে করতে হবে, তাই গুরু অনুমতি নিতে গেলে এই চ্যানেলের লিঙ্ক গুনে গুনে আপনি মাত্র 10 জনকে শেয়ার করে কাজ করে দেখুন, আপনি 100% ফলাফল পেয়ে যাবেন। শেয়ার করুন হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, নিজস্ব ফেসবুক প্রোফাইল, মেসেঞ্জার, বিভিন্ন গ্রুপে, বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদেরকে শেয়ার করে দিয়ে কাজ করবেন। একটি লাইক মাকালির নামে প্রত্যেকে দেবেন। এই চ্যানেলের আগের ভিডিও যদি না দেখে থাকেন, স্ক্রিনে দেখুন কার্ড যাচ্ছে, কার্ডে ক্লিক করে দেখে নেবেন। আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। ধন্যবাদ।